প্রিয়তমা কে এমন ভাবে মানুষ গ্রহণ করেছে, এত ভালোবাসা দিচ্ছে, আসলে এইটা বাংলা সিনেমার জন্য কিন্তু একটা নতুন পথ উন্মোচন হলো। আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, অ্যাটলিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে রিসিভ করতে এসেছেন, এই যে ভালোবাসা দেখিয়েছেন, সবসময় দেখান আপনাদের এই ভালোবাসার কাছে আমি সবসময় কৃতজ্ঞ। আর প্রিয়তমার যে ব্যাপারটা এবার হয়েছে, আমি অনেক বছর আগ থেকে কিন্তু একটা কথা সবসময় বলতাম যে আমি চাই যে এমন একটা দিন আসবে যেদিন আমাদের সিনেমা পৃথিবীর উন্নত কোনো দেশে মাল্টিপ্লেক্সগুলোতে অফিসিয়ালি কোন হলিউডি বলিউডি সিনেমার সাথে আমাদের পোস্টারটাও থাকবে, আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে। এবার প্রিয়তমা কিন্তু সেই ব্যাপারটাই হয়েছে। আপনারা জানেন যে আমেরিকা কানাডা এবার যে সিনেমাগুলো রিলিজ হয়েছে, মিশন ইম্পসিবল থেকে শুরু করে বারবি থেকে শুরু করে বড় বড় বিখ্যাত সিনেমা রিলিজ হয়েছে, আর প্রিয়তমার সাফল্যে মানে প্রিয়তমা এমন একটা ফিল্ম হয়েছে যে সেটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে পুরো পৃথিবীময়, আপনার আমেরিকা কানাডা লন্ডন ইংল্যান্ড আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মানে পুরো ইউরোপ পুরো পৃথিবীময় যে প্রিয়তমার যে এই যে জোয়ার চলছে, পৃথিবীময় যে প্রিয়তমাকে এমন ভাবে মানুষ গ্রহণ করেছে, এত ভালোবাসা দিচ্ছে, আসলে এইটা বাংলা সিনেমার জন্য কিন্তু একটা নতুন পথ উন্মোচন হলো। আমরা কিন্তু একটা নতুন দুয়ারে পা দিলাম, নতুন কিন্তু একটা অবস্থানের দিকে যাচ্ছি। প্রিয়তমা দিয়ে শুরু হয়েছে, একটা সময় বলিউডের সিনেমা হয়েছে যে এক সপ্তাহে 100 কোটির ক্লাবে গেছে, এখন কিন্তু একদিনে 100 কোটির ক্লাবেও যায় সিনেমা। সো প্রিয়তমা এমন একটা সিনেমা হয়েছে যে অল ওভার ওয়ার্ল্ডে সিনেমাটা এত ভালো ব্যবসা করেছে, এত ভালো ব্যবসা করছে, মানুষ এত পছন্দ করছে। আর প্রিয়তমার মেইন যে মূল মানুষ দুইজন, এই যে আমার ভাই আশা দাদান এই সিনেমার প্রডিউসার, আর আমার আরেক ভাই, আমার আরেক ছোট ভাই হিমেল আশরাফ, যাকে 5 বছর ধরে তো খালি প্রিয়তমা দিয়ে রেখেছে। এইটা হচ্ছে আমাদের একটা মানে যাত্রা শুরু হলো বিশ্বব্যাপী, বাংলা সিনেমার বিশ্বব্যাপী একটা যাত্রা শুরু হয়েছে প্রিয়তমা দিয়ে। ইনশাল্লাহ এই যাত্রা আরো অনেক দূর যাবে বাংলা সিনেমা, অনেক দূর। আমি আগেও বলেছি যে আমি অনেক ভালো ভালো কাজের কথা বলতে চাই, অনেক ভালো কাজ করতে চাই, অনেক কিছুর পরেও অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও কিন্তু আমি ভালো কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমি সবসময় ট্রাই করছি যে ভালো কাজ করার। লিডার গেছে, সুপারহিট হয়েছে প্রিয়তমা, অল ওভার ওয়ার্ল্ডে ব্লকবাস্টার, আমার ব্রাদার তো অল ওভার ওয়ার্ল্ডে, মানে অল ওভার ওয়ার্ল্ডে ছবি সিনেমাটা এমন ভাবে হচ্ছে ক্লিক করেছে আমি, এবং সমান মানে অ্যাটলিস্ট এই যে হিমেল মাঝে মাঝে একটা কথা বলে যে ভাই এই সিনেমাটা মধুমিতার দর্শক দেখে যা বলে, এই সিনেমাটা মাল্টিপ্লেক্সের দর্শক দেখে বাংলাদেশে তা বলে, এই সিনেমাটা আমেরিকার নিউ ইয়র্কের দর্শক দেখেও তা বলে, কানাডার দর্শক দেখেও তা বলে, মানে পুরো পৃথিবীময়। ফ্রান্সে রিলিজ হয়েছে, কত ভালো যাচ্ছে, কত ভালো করছে, এটা একটা নতুন পথ কিন্তু উন্মোচন হলো, একটা নতুন যাত্রা শুরু হলো প্রিয়তমা দিয়ে। আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, অ্যাটলিস্ট আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে। সো বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার সন্তানদের আব্রাহাম গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাল্লাহ। সো এটা থাকবেই।